एक्शन। नमस्कार आदाब, डॉक्टर देवाशीष दास बोलछी। आमी एकजन मनोरोग विशेषज्ञ एवं रॉयल कॉलेज ऑफ साइकायट्रिस्टसेर सदस्य। ए एक अभूतपूर्व समयेर मध्ये दिए चलेछी आमरा, बड़ कठिन समय। प्रथमेई बोलबो, निजेर परिवेशे सावधाने थाकुन, सावधाने राखुन। द रॉयल कॉलेज ऑफ साइकायट्रिस्टस আপনার মানসিক সুস্বাস্থ্যের জন্য আপনার পাশে আছে। আজ এসেছি কিছু পরামর্শ নিয়ে। এই সময় মনে মনে সারা দিনের কর্মসূচির একটা রুটিন বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। সারা দিনের একটা মানসিক ছক কষে নিন, আর তার মধ্যে অবশ্যই রাখুন একটা ব্যায়ামের সময়। সামাজিক দূরত্ব বজায় রেখে রোজ একবার বাইরে হেঁটে আসায় কিন্তু কোনো নিষেধ নেই। এছাড়া আপনার যদি কোনো শখ থাকে, তার জন্য কিছু সময় অবশ্যই দেবেন। আজকাল অনলাইনে কত ছোট পাঠক্রমের সুযোগ, তারই একটা বেছে নিন না। আর মনে রাখবেন, সামাজিক দূরত্ব বজায় রাখা মানে কিন্তু আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের থেকে বিচ্ছিন্ন থাকা নয়। ফোন বা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রাখুন। আপনার পরিচিত কারোর হয়তো এই সময়টা একটু বেশি কষ্টকর মনে হচ্ছে, তাকে একটু ভরসা দিতে পারেন। আর যারা খুবই উৎকণ্ঠিত হয়ে পড়ছেন, শান্তভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া অভ্যেস করে উৎকণ্ঠামুক্ত থাকুন। সবসময় সংবাদ শোনা বা দেখার প্রবণতা এড়িয়ে চলাই ভালো, কারণ অতিরিক্ত সংবাদ গ্রহণ মনের উৎকণ্ঠা বাড়িয়ে তোলে। সাবধান, সোশ্যাল মিডিয়াগুলিতে কিন্তু ভুয়ো খবরের কোনো কমতি নেই। পরিশেষে বলি, আপনার মনের চলার রাস্তা ধরে রাখবেন। হতাশা নয়, মনের মুখ ঘুরিয়ে নিন আশার আলোর দিকে। ভাবুন না, এত দিনে আমার ঘর, আমার ভালোবাসার মানুষ, আমার নিজের ওপর একটু মনোযোগ দেওয়ার সুযোগ পেয়েছি। আপনি ও আপনার পরিবার সাবধানে থাকুক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আপনাদের পাশেই আছি। আপনাদের সময়ের জন্য ধন্যবাদ রইল। নমস্কার।